চিলাহাটিতে করোনা দুর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ। সবাইকে স্বাগত জানাচ্ছি ইউথনেট বিডি চ্যানেলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, ধন্যবাদ। তারুণ্যের উদ্যোগে করোনা দুর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ। ভোগডবরী, কেতকিবাড়ি, গোমনাতি ও বামুনিয়া ইউনিয়নের যুব সংগঠনের ব্যবস্থাপনায় অ্যাকশন ফর ইম্প্যাক্ট প্রকল্পের আওতায় উদয়ঙ্কুর সেবা সংস্থা ইউএসএস ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়। তারুণ্যের উদ্যোগে করোনা দুর্গতদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে সিলাটি মার্চেন্ট হাই স্কুল মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে খাদ্য সামগ্রীগুলো লাইন করে রাখা হয়েছে, এগুলো বিতরণ করা হবে। আর এগুলো বিতরণে সম্পূর্ণ বাস্তবায়ন করছে ভোগডাবুরী, কেতকিবাড়ি, গোমনাতি ও বামুনিয়া ইউনিয়নের চায়ের ইউনিয়নের বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা। মূলত তাদের উদ্যোগেই এই করোনা দুর্গতদের মাঝে খাদ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে। কার্যক্রমটি আমরা আপনাদের সামনে তুলে ধরব। আপনি কই যাচ্ছেন? তারুণ্যের উদ্যোগে করোনা দুর্গতদের মাঝে খাদ্য সুরক্ষা সামগ্রী বিতরণে আপনারা দেখতে পাচ্ছেন সবাই চলে এসেছে। তো আমরা এখন দুই একজনের সাথে কথা বলে দেখবো আর কি। হ্যাঁ চাচি, আপনি এইখানে কেন আসছেন? আমি উদয়নকুরের না অনুদান নিবার জন্য আসছি। উদয়নকুরের ছেলেগুলো দেশে কি দিচ্ছে? আমাকে অনুদান দেশে সাহায্য দিচ্ছে না, সাহায্য দেশে, আমাকে সাহায্য দেশে। এই যে এখানে কি কি আছে এগুলো একটু বলতে পারবেন? এখানে চাল ডাল মানে তেল সব কিছু আছে, সাবান টাবান সব কিছু যা লাগে। এইটা নিয়ে কি আপনার উপকার হবে? আমার উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এইগুলো নিয়ে কি আপনার উপকার হবে? উক্ত কার্যক্রমে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদয়ঙ্কুর সেবা সংস্থা ইউএসএস এর নির্বাহী পরিচালক জনাব আলাউদ্দিন আলী। যুব যারা রয়েছে তারা এইগুলো সমস্ত আয়োজন করে আপনাদের এই সহায়তাটা দিতে পারছে, এই জন্য যুবদের উপর আমি ভীষণভাবে। এরপরে তিনি কার্যক্রমে শুভ উদ্বোধন ঘোষণা করেন। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব হাবিব মর্তুজা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি যে আমি যে নামগুলো দিতে চেয়েছিলাম সেই নামগুলো ইতিপূর্বেই আমার যুবরা তারা তালিকাভুক্ত করেছে। এতে আমি বুঝতে পারছি যে তারা যে নির্বাচন করছে আপনাদেরকে, সঠিক ব্যক্তিদেরকে নির্বাচন করেছে। এটা দিয়ে আপনাদের সারা জীবনের অভাব দূর হবে না। তবুও তারা যে আপনাদের নির্বাচিত করে একটু সহযোগিতা করতেছে, এটার জন্য আমরা প্রাণ করে আপনাদের এই যুব সম্প্রদায়কে দোয়া করবেন। আমরা আমাদের পরিচালক মহোদয়ের কাছে আমরা অনুরোধ করব, আমরা যেন এরকম যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আমরা যেন আবার দিতে পারি, এই প্রত্যাশা করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন যুব প্রচেষ্টা সভাপতি মোহাম্মদ মোকাদ্দেস হোসেন লিটু। অর্পণ যুব সংগঠনের সভাপতি রিপন ইসলাম জানান, মোট 133টি পরিবারের মাঝে যারা দরিদ্র এবং অসহায়, বিভিন্ন করোনাকালীন সময়ে যারা চাকরি থেকে চাকরিচ্যুত হয়েছে এবং প্রতিবন্ধী ব্যক্তি এবং গর্ভবতী ব্যক্তি যারা রয়েছেন, এই ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা এই কোভিড-19 মধ্যে আমরা খাদ্য সহায়তা উপহার হিসেবে প্রদান করেছি। চাচা, এই যে এগুলা পাইছেন এগুলা দিয়ে আপনার কি উপকার হবে? মানে আপনি খুশি আছেন তো? চাচি, এই যে ইয়াগুলো পাইলেন এগুলা পেয়ে কি আপনি খুশি? এগুলা কি আপনার উপকারে আসবে? এগুলা যে পাইছেন এগুলা পেয়ে আপনি খুশি? এগুলা কি আপনার উপকারে আসবে, কাজে লাগবে? আচ্ছা, এই যে আপনার এলাকার যে ছেলেরা এই বিতরণ করছে, আপনি তাদেরকে তাদের জন্য কিছু বলবেন কিনা?
দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, একটু দোয়া করে দিন।